আপনারা অনেকেই মাছ চাষের সম্পর্কে জানতে চান যে কিভাবে পন্ডে মাছ চাষ করতে হবে এবং সেখানে কত টাকা ইনভেস্ট হতে পারে, সেখান থেকে কত টাকা আয় হতে পারে, আবার এখানে মাছ চাষ করতে গিয়ে কোন কোন সমস্যায় পড়তে হতে পারে, লস এবং লাভ দুটোর জায়গাটা আপনারা একটুখানি ক্লিয়ার করুন। তো অনেকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে কালচার করতে চান, তো সেই ট্র্যাডিশনাল পদ্ধতিতে আপনি কীভাবে কালচার করবেন সেটাই আজ শুনে নেব আমাদের পশ্চিমবঙ্গের প্রধান মৎস্যবিজ্ঞানী ডক্টর বিকে মহাপাত্রের কাছ থেকে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। সব থেকে কম ইনভেস্টমেন্টে কিভাবে একটা মানে বেকার ছেলে বা একজন ছোট খামারি শুরু করতে পারে সেই বিষয়টা থেকে আপনি একটু শুরু করুন। আমাদের যে পুকুরের চাষ এটা কিন্তু যথেষ্ট লাভজনক এবং এখানে রিস্ক কিন্তু অনেক কম। পুকুরে মাছ চাষ করতে হলে সে মোটামুটি 50,000 থেকে 1,00,000 টাকা যদি তার পুঁজি থাকে অবশ্যই সেকে একটা বা দুটো পুকুর নিয়ে শুরু করতে পারে। রুই কাতলার যে চাষ রয়েছে সেটা সবসময় এর একটা ডিমান্ড আছে এবং সেটা যথেষ্ট লাভজনক, এই রুই কাতলা মাছ চাষ শুরু করতে পারে। রুই কাতলা বলতে গিয়ে সঙ্গে কি মিশ্র কালচার করতে পারবে, সঙ্গে আরও তিন চারটে মাছ? হ্যাঁ হ্যাঁ, এটা প্রায় 6 প্রজাতির মাছ এখানে করা যায়, যেমন কাতলা করা যায় তেমনি রুই করা যায়, আর আমাদের মৃগেল করা যায় যেটা দেশীয় মাছ, যেগুলো তিনটে মেজর কার্প সেটা, এবং সঙ্গে যে বিদেশি যেগুলো তিনটে মাছ রয়েছে যেমন সিলভার কার্প, গ্রাস কার্প এবং কমন কার্প। আচ্ছা, এর বাজার ভ্যালু কীরকম, বাজারে কীভাবে সব রকম মাছের কীরকম চাহিদা থাকে? সব রকম মোটামুটি কার্পের যেটা একটা সবসময় একটা স্টেডি ডিমান্ড আছে এবং এটা ভবিষ্যতেও থাকবে। একটা মাছের পেছনে কত টাকা খরচ হয়? 1 বিঘা পুকুর যদি হয় আমরা এইভাবে এটাকে আমরা দেখি যে 5 থেকে 10,000 এটা লিজ মানি দিল এবং সেটা খাবারের জন্য 15 থেকে 20,000 টাকা খুব বেশি খরচা। 1 বিঘা পুকুর, 1 বিঘা পুকুরে। এছাড়া হচ্ছে আর একটা আনুষঙ্গিক খরচা, যদি আমরা ধরে নিই 5 থেকে 10,000 টাকা যায়, তার মানে সকলে হচ্ছে এই 10,000 আর যদি 20,000 ধরা হয় 30, এবং পরের যেটা খরচা যেমন আছে কিছু সার আছে যেটা রাসায়নিক সার দেওয়া হয়, কিছু জৈব সার দেওয়া হয়, আরও 10,000 টাকা। মোটামুটি 1 বিঘাতে আমরা 40,000 টাকা মতো যদি খরচা করে কোনো কৃষক বন্ধু, সেক্ষেত্রে সে অনায়াসে সেই জায়গাটা থেকে প্রায় 500 কেজি মাছ সে তুলতে পারে। একটা 1 কিলো সাইজের যদি মাছ হয় একটা কাতলা বা রুই, সেটা অনায়াসে সে 150 থেকে 200 টাকা বিক্রি করতে পারছে। আমরা যদি 40,000 টাকা যে চাষের আমরা বাদ দিই তাহলে 1 বিঘা থেকে সে অনায়াসে সে কিন্তু 40 থেকে 50,000 টাকা সে লাভ করতে পারছে। এর পেছনে কীরকম পরিশ্রম বা কীরকম সময় দেওয়ার পরিশ্রম, যেটা যে পোনা মাছের পুকুরে তেমন কিটা বিশেষ কিছু পরিশ্রম নেই, অবসর সময়টা মানে যে সময়টাতে বিজনেস বাদ দিয়ে বা তার যে একটা ফিক্সড জব তার বাইরে এটা করা। ইভেন সব থেকে যেটা যদি কোনো গ্রামে যেটা হয় যেটা মায়েরা বা যে বাড়ির জ্বালার লোকের থাকে এই কাজটা করতে হয়, প্রতিদিন একটুখানি খাবার দিতে হয় পরিপূরক খাবার, সেটা কিনা জাস্ট 5 থেকে 10 মিনিটের জব, এবং এটা হচ্ছে মাসে একবার করে জৈব সার দেওয়া এবং 15 দিন বাদে সেটা আবার কি একটা রাসায়নিক সার দেওয়া এবং একটা চুন দেওয়া, মানে এই যে তিনটে, একটা দুটো সার দেওয়া, চুন দেওয়া এবং ডেইলি ফিডিং, এর জন্য একটা লেবার যেটা আমাদের যেগুলো রয়েছে যে আমাদের যে লেবারটা আমরা যে অন্য পারপাস সেই দিক থেকে এটা ম্যানেজ করা যায়। আচ্ছা, যদি কেউ একটা লোক রেখেই পুকুরে আর কি মাছ চাষ করে তাহলে সেই লেবারটার পেছনে কেমন টাকা খরচ? লেবারটার পেছনে সেটা হচ্ছে যে এখন মোটামুটি 100-150 টাকাতেও এটা লেবারটাকে পাওয়া যায়, যদি মাসে আমরা 5,000 টাকা দিই তাহলে 12-5 এ 60,000 টাকা যাচ্ছে, সেক্ষেত্রে সেই একটা লেবার দিয়ে সে অন্তত মিনিমাম 10খানা পুকুর সে করতে পারে, 10 বিঘা পুকুর সে সামলাতে পারবে। হ্যাঁ সব, এবং স্বাভাবিকভাবে তার সে লেবারে যে এটা কস্টিংটা উঠে আসে উচ্ছে। আর 10টা পুকুর হলে তাহলে আমি যদি 40,000 করে ধরি তাহলে 4,00,000 টাকা, 4,00,000 টাকা হচ্ছে, 60,000 টাকা সে খরচ দিচ্ছে, খরচ দিচ্ছে লেবারের খরচ, লেবারের। আর এই পুকুরের পেছনে 40,000 করে যদি আমি ধরি তাহলে সেখানে 4,00,000 টাকা খরচ যাচ্ছে আমার, তাহলে প্রফিট আসছে প্রায় ওখান থেকে ধরা যায় প্রায় 3,00,000 টাকা। আচ্ছা স্যার, মাছ চাষ যেহেতু আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে প্রচুর পন্ড কালচার দেখেছি, লোকের বাড়িতে একটা দুটো ছোটোখাটো পুকুর থাকেই, এবার কমার্শিয়ালি এইভাবে কি পন্ড কালচার হয় কোথাও? কমার্শিয়ালি পন্ড কালচার এটা তো মানে খুবই লাভজনক, আমি সেটা বলছি, যেটা যে আমাদের যে রিসোর্সগুলো রয়েছে যেটা পুকুর সেটা নিয়ে যে মাছ চাষের একটা প্রফিটেবল চাষ সেটা কিন্তু ইতিমধ্যে কৃষক বন্ধুরা রিয়ালাইজ করেছেন এবং সেটাকে আমরা চাষ করতেই পারি। তাছাড়া এখানে কোন কোন ধরনের মাছ চাষগুলো হয়? এখানে সাধারণত এখানে আমাদের রয়েছে যেমন কাতলা, রুই, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প, কমন কার্প, এটা যেমন 6 প্রজাতির মাছ। এখানে তেমনি আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে তার উপরে আমরা জোর দিই, যেমন এখানে ট্যাংরা মাছ আছে, এখানে শিঙি মাছের চাষ হচ্ছে, তেমনি আবার পোনা মাছের পুকুরে আর একটা জিনিস অ্যাড করা হয় যেটা হচ্ছে আমাদের জাপানি পুঁটি বা জাফা পুঁটি যেটা বলা হয়, এবং সরপুঁটিও করা আছে। এখানে দেখতে পারবেন এখানে আমাদের এই যে হ্যাঁ এই এই হচ্ছে সেই জাফা পুঁটি, দেখুন এটাকে, এর যেমন এটাকে খুবই লাভজনক এবং খুব
তাড়াতাড়ি একটা রিটার্ন চলে আসে। একই পুকুরে যখন আমরা মাছ ছাড়ছি, যে রুই কাতলাকে যদি এক বছর রাখতে হয়, এটা কিন্তু আমরা তিন চার মাস বাদে কিন্তু এটা করতে পারছি। এদের এখান থেকে মাছ আনতে গেলে সেই নৈহাটি যেতে হয় এবং ওখান থেকে মাছের আনতে গিয়ে তাদের কস্টিং বেড়ে যায় বা কিছু মর্টালিটি পার্সেন্টেজ অনেক বেশি থাকে। হ্যাঁ, সেটা তো আছেই। এটা যখন আমরা দূর দূরান্ত থেকে ট্রান্সপোর্ট করছি, সেই ট্রান্সপোর্ট মানে পরিবহনের সময় সেই বাচ্চাগুলো অনেকটাই সেটা ক্ষতিগ্রস্ত হয়। তাতে যেটা আমাদের যে আঁশলা মাছ, যেমন রুই কাতলা, মৃগেল বা এইগুলো, তো সেটা তো একটুখানি ড্যামেজ হয়, তাও যায়। আর বিশেষত আঁশবিহীন মাছগুলো, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের শিঙি, মাগুর, পাবতা, ট্যাংরা এগুলোকে যাতে প্রজনন করানো যায়, সেটা ইতিমধ্যে সেটা কাজ শুরু হয়েছে, মানে অর্থাৎ প্রজনন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেটা যেমন তার মানে এই জায়গাটাতে এই বাচ্চাগুলো যাতে পাওয়া যায়, সেটা কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে। তো পুকুরে কালচার করতে গিয়ে চাষিরা কোন কোন সমস্যার মুখে পড়ে? কেননা সবের সময়ের তো খারাপ ভালো দুটো দিকই আছে। ঠিক আছে, তো আপনাদের কাছে কোন সমস্যাগুলো নিয়ে আর কি তারা এসে আপনাদের কাছে আর কি জানাই? পুকুরে যেটা যে সমস্যা বলতে, একটা হচ্ছে যে ওদের রোগ যেটা আছে, সেখানে সাধারণত একটা ক্ষয় রোগ বা ঘা রোগ আছে। সেটা কারণ যে পুকুরে চুন দেওয়া হয় না, আর মূলত এটা শীতের সময় আসে, তাই যদি পুকুরে ঠিক করে চুন দেওয়া যায় তাহলে কিন্তু এই মাছটা রোগটা আসার ভীষণ সম্ভাবনা কম, প্রায় আসে না। এছাড়া যেটা পুকুরে যদি কোনো কোনো হয়, অর্থাৎ চুন যেমন দেওয়া না হয় বা উকুন হয়, উকুন হতে পারে, সেই উকুনের জন্য প্রতিষেধক মানে নিচে যদি তলায় প্রচুর পরিমাণে পাক হয় এবং চুন না দিলে সেটাও কিন্তু উকুনের এটাকে বাড়ে। আর এটা মোটামুটি উকুনের একটা সমস্যা তো রয়েছে। পুকুরে মর্টালিটি খুবই কম, কারণ এই পুকুরে যেটা হয় অতটা যে নেচারে যে পরিবেশ রয়েছে তাতে কিন্তু তারা মাছগুলো ঠিকঠাক মোটামুটি থাকে। যদি বাইরে থেকে, বিশেষত যদি আমরা পুকুরগুলো কোনো এগ্রিকালচার ল্যান্ড অর্থাৎ ধানের জমি থাকে সেটা করতে হবে, কারণ ধানের জমিতে একটা মানে যেটা আলসার রোগের যে মাছগুলো সেটা আসার সম্ভাবনা থাকে, এবং সেই মাছ যদি কোনোরকমভাবে পুকুরে ঢুকে যায় তাহলে কিন্তু সেটা রোগটা নিয়ে আসছে এবং একটা ডিজিজের সৃষ্টি করে, ইনফেকশন। তার জন্য আমরা করি কি, পুকুরের চারিদিকে একটা নেট দিয়ে যেটাকে চারিদিকে ঘিরে দেওয়া হয়, যাতে এই মাছগুলো যে সংলগ্ন ধানের জমি থেকে এসে পুকুরে না ঢুকতে পারে। আগাছা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, তাহলে ন্যাচারাল ফুড যদি হয় তাহলে ন্যাচারাল ফুড কিন্তু একটা মাছের ইমিউনিটির জন্য যথেষ্ট হেল্প করে। প্রতি মাসে মাসে যদি আমাদের একটু ইউরিয়া সুপার ফসফেট দেওয়া যায় এবং জৈব সার হিসেবে গোবর দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় গ্রোথ ভালো হবে। না, সেখানে যেটা হচ্ছে যে ন্যাচারাল ফুডটা পেলে তাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি থাকে এবং সেক্ষেত্রে রোগ আসার সম্ভাবনা ভীষণ কম থাকে। বর্তমান যারা মাছ চাষের সঙ্গে যুক্ত হতে চাইছে, তো তারা কি পন্ড কালচারে আসলে তাদের ফিউচার তৈরি করতে পারবে এখানে? না, এখানে দেখুন, এটা পন্ড কালচারে অবশ্যই ফিউচার তৈরি করতে পারবে, এবং অনেকেই এটাকে পেশা হিসেবে নিয়েছেন এবং যে জায়গায় যেরকম রিসোর্স আছে, যেমন মাছ চাষে একটা আমাদের যে ইন্টেনসিভ অ্যাকোয়াকালচার হচ্ছে, যে বিভিন্ন রকম যে আধুনিক প্রযুক্তিগুলো সেগুলো তো আছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুকুরের মাছ চাষটা যথেষ্ট লাভজনক। শুধু তাই নয়, এই রুই কাতলার কথা যেরকম বললাম, এছাড়াও এখানে আমরা বিভিন্ন রকম যে এই যে কই বা শিঙি, মাগুর, পাবতা, ট্যাংরা, এগুলো বিভিন্ন জাতের মাছগুলোকে আমরা এখানে চাষ করে করতে পারি। এখান থেকে প্রফিট পার্সেন্টেজ এবং কারণ এখানে কিন্তু আমাদের এই যে তেরোখানা পুকুর রয়েছে সাগর, যে এই যে আমাদের মহেন্দ্রগঞ্জ যে গ্রামীণ বিকাশ কেন্দ্র, সেখানে কিন্তু এই মাছগুলো যে বিভিন্ন চাষের পদ্ধতিগুলো ওখানে ডেমনস্ট্রেট করে দেখানো হচ্ছে। যারা নতুন চাষ করতে চাইছে তাদের পক্ষে একদম প্রথমে মাছ সম্পর্কে যদি তাদের ধারণা না থাকে, মানে তাহলে তো তাদের একটা শেখার প্রয়োজন, কোনো জায়গা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। সরকারি কোনো জায়গা রয়েছে যেখান থেকে তারা শিখতে পারে, বা বেসরকারি কোনো জায়গা রয়েছে যেখান থেকে তারা? এটা আছে, দেখুন, এই যে প্রশিক্ষণের ব্যাপারটা, এটা আমরা অনেক আগে থেকেই এটা শুরু হয়েছে। সরকারি লেভেলে যেমন প্রচেষ্টা, যেমন কেন্দ্র সরকার রয়েছে তেমনি রাজ্য সরকারও রয়েছে, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এনজিওগুলো মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিশেষত মিশনারি প্রতিষ্ঠান, যার ভিতরে রামকৃষ্ণ মিশন বা এই যে ভারত সেবাশ্রম, এই জায়গাটাতে একটা সঠিক প্রশিক্ষণ নিয়ে শুরু করা উচিত। যেটা আমরা সাধারণত যারা স্টার্টার তারা ভুল করেন, শুধু ভিডিও দেখে বা কোনো আলোচনা দেখে শুধু না শুরু করে, আমার মনে হয় তারা আর একটু জ্ঞানের জন্য, প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য এগুলো তো দেখবে, সঙ্গে সঙ্গে একটা ট্রেনিং যদি নিয়ে নেন সেটা ভালো। প্রত্যেকটা ফার্মার কিভাবে সেটা খোঁজ নেবে, তার এলাকাতে কিভাবে সে খোঁজ নিয়ে সেই মাছ চাষের প্রশিক্ষণটা, এটার জন্য খুব প্রশিক্ষণের জন্য প্রথম কথা আমাদের যে রাজ্য সরকারের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকে মানে মৎস্য আধিকারিক, এসডিও, যে সমস্ত, এছাড়া হচ্ছে ফিশারি এক্সটেনশন অফিসার ওখানে বসেন এবং তার আন্ডারে আরেকজন থাকেন যে ফিশারি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এই যে তারা যে আধিকারিক রয়েছে সেখানে খোঁজ নেওয়া, যারা জেলার যে শহর যেখানে যদি হয় সেই অফিসেও সেটা খবর নেওয়া যায়, কারণ জেলা মিনাধিকারিক যিনি তিনি কিন্তু পুরো জেলার খবর রাখেন, আবার যে ব্লকে থাকে সেই ব্লকে গিয়ে খোঁজ নিতে পারে। প্রশিক্ষণের জন্য কোনো যোগাযোগ যদি মনে করেন, নিশ্চয়ই আমরা তো সবসময় আছি, আমাদের
এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে বা মিশনগুলোতে তো রয়েছে সেই জায়গাগুলো নিতে পারবেন। আমরা বিভিন্ন মিশনের জায়গা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা সেখান থেকে সঠিক প্রশিক্ষণটা নিয়ে মাছ চাষ শুরু করতে পারেন। কারণ যে কোনো কিছু করার আগে কিন্তু শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক না শেখেন, সঠিক নলেজ আপনার না থাকে, যে কোনো ব্যবসা করতে গিয়ে কিন্তু আপনি সেখানে মুখ থুবড়ে পড়বেন, আপনার লসের জায়গায় কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনি এই ধরনের আর কোন কোন বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চান সেটাও লিখতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।